আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতন ডিউটি নিয়ে চলে আসলাম। আজকে সন্ধ্যার নাস্তায় সমোসা পেঁয়াজু তৈরি করব, আর রাত্রে খাবারের জন্য মুরগির মাংস রান্না করব। এখন তেল দিয়ে দিব, মুরগি আর আলু দিয়ে দিব, এক চুলা ভাত দিয়ে দিচ্ছে, ভাত বলকাইতেছে। দিয়ে দিব পেঁয়াজ, সমস্যার জন্য এখন পেঁয়াজ দিয়ে দিব সমস্যা বানানোর জন্য।
সমস্যার বিপদে দিবসের জন্য। এখন মুরগি দিয়ে দিব, মুরগিটা সিদ্ধ করে কষাই নিয়েছি। মুরগির মাংস রান্না হয়েছে, সমস্যার ভিতরে দেব মুরগি দিয়ে বানানোর রোগ পাই গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আটাটা মেখে নেব। আটা চাউলের গুঁড়ার আটা দুটো
অল্প তেলে পেঁয়াজু ভাজা নিয়ম, একটা যে ডুবা তেল দিয়ে ভাজে।